জনগণকে আগামীকাল থেকে জিজ্ঞেস করা হয় অহংকারের ডেফিনেশন কি, আমি মিটিংয়ে দেখি অহংকার ডেফিনেশন। আমাকে যদি বলা হয় অধ্যক্ষের ডেফিনেশন কি, আমি আজকে মিটিংটা দেখে বলব ওই যখন আমাদের চলার সময় অবৈধভাবে এই নাউথ আফ্রিকান গুলো এদিকে তাক করিয়ে মিটিংটাকে বানচাল করার মাধ্যমে যে মিটিং অনুষ্ঠিত হচ্ছে ওটা হচ্ছে অধ্যক্ষ।
মানুষের কথায় বিজেপি এবং প্রদেশ কংগ্রেসরা
সিপিএমের মতো অসুস্থ নাকি কংগ্রেস, সিপিএমের মতো অসুস্থ নাকি আমরা? সারাটা জীবন আমরা লড়াই করেছি অনৈতিকের বিরুদ্ধে, নৈতিকতার প্রশ্নে। যা ভালো তাকে ভালো বলেছি, এটা করতে গিয়ে যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করার আমরা সেটা এখন মনে করে দিলাম। সম্মানিত সভাপতি দিল্লী সিনেমা মহাশয়, প্রাক্তন সভাপতি, প্রাক্তন পরিষদীয় দলের নেতা গোপাল চন্দ্র রায় মহাশয়, প্রাক্তন বিধায়ক, প্রদেশ কংগ্রেস কমিটির নেতা, প্রদেশ কংগ্রেস কমিটির নেতা, জাতীয় কংগ্রেসের দিকে এই সমস্ত সোনা
যে পুলিশ এবং প্রশাসন তারা কেন ব্যর্থ, আমি বলবো আজকে মিটিংটা দেখে বলবো দেখুন আমাদেরকে পারমিশন চেয়েছিলাম ওই জায়গায়, পারমিশন দেওয়া হয়নি, কিন্তু আমি জানি না আমার জানা নেই পারমিশন রয়েছে কিনা, কিন্তু একটা রাজনৈতিক দলকে পারমিশন বানচাল করলে নাকচ করলে আরেকটা রাজনৈতিক দলকে যারা ক্ষমতাসীন তাদেরকে একই সময়ে ওখানে মিটিং করতে দেওয়া, 50 মিটার দূরে তাদেরকে মিটিং করতে দেওয়া হচ্ছে পুলিশ এবং প্রশাসনের সম্পূর্ণ যে ব্যর্থ সেটা হচ্ছে আজকে দিন। যদি আমাকে আগামীকাল থেকে জিজ্ঞেস করা হয় অহংকারের ডেফিনেশন কি, আমি মিটিংটা দেখি অহংকার ডেফিনেশন, আমাকে যদি বলা হয় অধ্যক্ষের ডেফিনেশন কি, আমি আজকে মিটিংটা দেখে বলব ওই জীবন আমাদের চলার সময় অবৈধভাবে এই নর্থ আফ্রিকান গুলো এদিকে তাক করিয়ে মিটিংটাকে বানচাল করার লক্ষ্যে যে মিটিং অনুষ্ঠিত হচ্ছে ওটা হচ্ছে অধ্যক্ষের ডেফিনেশন। যে পুলিশ